দুনিয়া লুপ ছাড়া কোনো মানুষ দেখলাম না ভাবি যে আমারে ভালোবাসবো, আমার বাঙ্গা ট্যাং, আমার দাঁত নাই, এইগুলি দেখকেও ভালোবাসবো, এরকম একটা মায়া চাইছিলাম। পাইতাছি না কোনো হলে পাইতাছি না ভাবি, সবাই খেলে আমার টেহাল লুপ করে লে তুমিও ভাই কই, তারপরে নান্ন কোনো নে হ্যাঁ তো বাড়িতে নাই ভাই, বাইরে গেছে, ঘুরতে গেছে কোথাও। ভালো হয়েছে, মানে আপনার লোকে আমি অনেক কথা, আমার অনেক কথা আটকায় রয়েছে বুকের মধ্যে, কিন্তু কইতে চাই কইতে পারি না, হেগুলো নান্নু তো একটা বধ, খালি শুনবো কি কই আমি কি কই, আর ভাই তো আছেই, যাই হোক এখন নাই আপনার দুইটা কথা কইতে চাই, মানে একটু নিজের কথা তো নিরালায় কম দরহার কম ভাই, অসুবিধা নেই কম। আমি বিষয়টা হয়েছে কি, আপনি তো আমার বাইরেটা দেখতেছেন, আমার ভিতরটা তো দেখেন নাই, আমার ভিতরটা খাঁকা করতেছে। ভাবি অনেক কথা কন, আপনার মনের দুঃখের কথা কন। মনের দুঃখ হয়েছে শান্তি নাই, এখন আপনি যেখানে শান্তি নাই কে রে, শান্তি নাই ওই যে চেষ্টা করে কিন্তু সব লুবি, বেহের লুপ, দুনিয়া লুপ ছাড়া কোনো মানুষ দেখলাম না ভাবি যে আমারে ভালোবাসবো, আমার বাঙ্গা ট্যাং, আমার দাঁত নাই, এইগুলি দেখকেও ভালোবাসবো, এরকম একটা মায়া চাইছিলাম। পাইতাছি না কোনো হলে পাইতাছি না ভাবি, সবাই খেলে আমার টেহাল লুপ করে, ওই সবাই কেউ চিন্তা করে সেই শুনে যে আমার রাইস মিল আছে, কই তোর রাইস মিল এক, কই তোর রাইস মিল দুই, এই দুইটা আমার লিখকে দাও, আমার ফয়দা দাও, এইগুলির মধ্যে আছে, তাই আমি আমি তো ভালোবাসা চাই, আমি তো রাইস মিল আমি লিখে দেওয়ার। এইটা কোনো কথা কইলেন ভাই, তো বিয়ে করলে বউ তো আপনার আপনার রাইস মিলের মালিক হইব, এক নম্বর মালিক হইব, দুই নম্বর মালিক হইব, এটাই তো নিয়ম, আপনার আপনার যা আপনার বউ তো তাই। এটা তো আমি কই যে বিয়া হলে তো তুমি তো ভাত খাইবা, রাইস মিলের চাইল তো তুমি খাইবা, দরকার হলে তোমার বাইতে দিয়ে দিলাম, আমি তোমার ভাই বোন মা বাপ সুদ দেখালি ভাত খাইবো, আমার রাইস মিলের ভাত খাইবো না, হেডা না লিখকে দাও লিখকে দাও, মেলা পাত্রী আসে, কিন্তু আমি বাইরের পাত্রী বিয়ে করতে চাই না, আমি চাই নিজের মধ্যে একটা পাত্রী সুন্দরী দেহে বিয়ে করতে। নিজের মধ্যে? হ্যাঁ এটা তো ভালো, কিন্তু নিজের মধ্যে কারে বিয়ে করবেন, পাত্রীকে? হ্যাঁ ভাবি আপনি একটু মাথা কাটাইয়া একটু খুঁজলান দেখেন যে আপনি বুঝে ফেলাইবেন আমি কোন পাত্রীর কথা কইতেছি। ভাবি আপনি আমার বোন মঞ্জুরির কথা কইতেছেন? আপনি কি যে কইলেন, কই তোর ভাই, আমার তো খুশিতে মনে করেন এই দুই পা দিয়ে আমি মাটির উপর দাঁড়াইতেই পারতেছি না ভাই, আমার কি মন চাইতেছে জানেন, আমার মন চাইতেছে আমি এক্ষুনি একটা হুজুর ঢাইকাই না, হ্যাঁ দুই কেজি জিলাপি কিনাই না, আমার বোনের সাথে আপনার বিবাহ করে দিই, হ্যাঁ আমার বোনের হাতটা আপনার হাতের উপর দিয়ে দিই, আমার খুবই ইচ্ছা করতেছে। দেন না কেন, দেন দেন তাড়াতাড়ি দেন, দিতে তো চাই ভাই। হ্যাঁ সমস্যা তো একটা বন্ধা কমু, হ্যাঁ মানে আমার কি বেশি টাকা পয়সা লেগে ধরা? না না ভাই সেইটা কোনো কথা না, সমস্যা হলো তো অন্য জায়গা, সমস্যা হইলো আপনার যে ওই যে রাইস মিল এক আর রাইস মিল দুই, হ্যাঁ এটা তো নাই গা ভুয়া একদম জানি, আর ওই যে আপনি যে তিন বছর জেল খাইটা আসছেন আইসা এরপর আমার যে লেদু স্বামীর সাথে এর পিছে পিছে কইরাছেন এটাও আমি জানি ভাই, জান আর কি কিছু কমু ভাই। ভাবি ও ভাবি আমার সম্পদ নাই কিন্তু বুকের মধ্যে এক বুক ভালোবাসা আছে, না করেন না ভাবি, না করেন না, পরে বললেন পস্তাইবেন, আমি কিন্তু খারাপ হয়ে যাইলাম, কথা গেছে না অভাবে স্বভাব নষ্ট, আমার করলাম স্বভাব নষ্ট হয়ে যাবো, এই হয়ে গেলাম।